দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সুতি থানার শেরপুর এলাকায়। নিহত ওই গৃহবধূর নাম জালিয়ারা বিবি। মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, স্বামী মিঠু শেখ শ্বাসরোধ করে হত্যা করেছে তাকে। ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত মিঠু শেখকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। সুতি থানার লালখানদিয়ার এলাকার বাসিন্দা জালিয়ারা বিবির সঙ্গে শেরপুর এলাকার বাসিন্দা মিঠু শেখের মাত্র 4 মাস আগে বিয়ে হয়। মিঠু শেখ সুতি থানা সিভিক পুলিশের কাছে যুক্ত ছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই স্বামী শারীরিক নির্যাতন করত ওই গৃহবধূর ওপর। জানা যায়, মিঠু শেখের এক অবৈধ সম্পর্ক থাকার কারণে ওই দম্পতির মধ্যে প্রায়ই বিবাদ লাগত। রবিবার রাতে জালিয়ানা বিবির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, স্বামী মিঠু শেখ শ্বাসরোধ করে হত্যা করেছে তাকে। সোমবার সকালে সুতি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযোগের ভিত্তিতে সুতি থানার পুলিশ মৃত্যু শেখকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 4 মাস 10 দিন বিয়ে হয়েছে, বিয়ের সময় মোটামুটি ঠিক ছিল। তারপরে আমার বোনকে মানে অশান্তি করত, আর ওই ছেলেটার অন্য অবৈধ সম্পর্ক ছিল। আমার বোনটা কিছু জানতে পারে, জানার পরে আমার বোনটাকে গলা কেটে মেরেছে। এটা প্রমাণ সবাই দেখেছে, আমরা দেখেছি। গলায় ছাপও রয়েছে,